সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি হাই পেশ হাইড্রোলিক সিলিন্ডার কি এবং এই মেশিনটা কিভাবে কাজ করে এবং এই মেশিনটা চালাতে হলে কতটুকু বিদ্যুৎ খরচ হয় এবং কত কেজি মোফিল খরচ হয় সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে এবং কত ওয়ার্ডের সার্কিট ব্যবহার করা হয় কত ওয়ার্ডের কন্ট্রোলার ব্যবহার করা হয় এসব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে তো প্রথমে জেনে নেই যে হাইড্রোলিক সিলিন্ডার কি হাইড্রোলিক সিলিন্ডার হচ্ছে এক ধরনের পাওয়ারফুল ও শক্তিশালী স্থায়ী যন্ত্র যার মাধ্যমে খুব সহজেই শক্ত বা ভারী মজমুত বস্তুকে খুব সহজে নিমিষেষে পিষে ফেলা সম্ভব এবং যে কোনো প্রাণী বা ভারী টিন পুরানো আসবাবপত্র নিমিশেষে পিষে ফেলা বা চ্যাপটা করা সম্ভব দেখা গেছে যে অনেকগুলো টিনকে যদি এটার মধ্যে দেওয়া হয় তাহলে এই সবগুলো টিন চ্যাপ্টা হয়ে একটা ভারী বস্তু হয়ে দাঁড়াবে ওকে এখন আসি এই শক্তিশালী যন্ত্রটা কিভাবে কাজ করে বা কিভাবে চলে এই হাইড্রোলিক মেশিনটার উপরে ও পাশে দুইটি শক্তিশালী হাই ফ্রেশ হাইড্রোলিক সিলিন্ডার জগ দেওয়া হয়েছে যেগুলোর সাহায্যে মধ্যে থাকা অবশিষ্ট জায়গাতে যদি কোনো টিন বা কোনো বস্তু দেওয়া হয় সেগুলোকে নিউই শেষে চ্যাপটা করে ফেলে এই হাইড্রোলিক জগ দুইটি চালানোর জন্য প্রয়োজন পড়ে একটি পাওয়ারফুল ও শক্তিশালী মটর ও মোবিল মোটরের কাজটা হচ্ছে যে মটর ফার্ম দেয় অর্থাৎ হাওয়া দেয় মটর গুঁড়ে আর এটা হাওয়া দেয় অর্থাৎ জগটা হাওয়া দিয়ে চলে আর মোবিল হাওয়ার সাথে বিক্রিয়া করে এটার মধ্যে একটা শক্তিশালী প্রভাব সারে যার কারণে জগটা সামনের দিকে বের হয়ে আসে এখন আসি শক্তিশালী মোটর চালানোর জন্য কত বোল্ট বিদ্যুৎ দিতে হয় এবং কত কেজি মোবিল দিতে হয় মালিককে ওকে মালিকের ধারণা অনুযায়ী যেটা আমরা জিজ্ঞেস করে শুনতে পাই তিনি বলেছেন যে এই মোটরটা চালানোর জন্য মাসে প্রায় তাকে চার থেকে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয় এবং মোবাইল দিতে হয় প্রায় দুই মনের মতো যদি ভালোভাবে মেশিনটা চালায় এই মেশিনটা প্রায় দিনে দুশো থেকে আড়াইশো টন মাল স্যাপটা করতে সক্ষম এখন আসি এই শক্তিশালী মেশিন চালানোর জন্য কত বোল্ট বিদ্যুৎ লাগে ও কয়টা ট্রান্সফর্মার ব্যবহার করা হয় বা কেনই বা ব্যবহার করা হয় ট্রান্সফর্মারগুলো তো যদি সংক্ষেপভাবে বলতে যাই তাহলে তিনটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয় একটি হচ্ছে পনেরো কেবি আর দুইটি হচ্ছে ফাঁস কেবি কেবি ওকে মূলত তিনটি ট্রান্সফর্মার দিয়ে হাইড্রোলিক মেশিন চালানো হয় এক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে তিনটি ট্রান্সফর্মার মধ্যে যদি দুইটু দুইটা ট্রান্সফর্মার কোনো সময় বা কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তাহলে অবশিষ্ট একটি ট্রান্সফর্মার দিয়েও এই মেশিন চালানো সম্ভব এবং এই ট্রান্সফর্মার থেকে তিনটি তার বের হয়েছে এবং এই তিনটি তার সরাসরি একটা পাওয়ারফুল মিটারে সংযোগ হয়েছে এই পাওয়ারফুল মিটার সম্পর্কে আমার দ্বিতীয় ভিডিওতে আলোচনা হবে এবং কত ওয়ার্ডে বা কত বোল্টে কত সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় এই ভারী ইঞ্জিনগুলোতে এগুলো নিয়েও আমার পরবর্তী ভিডিওতে আলোচনা হবে যেমন দেখা গেছে যে এই কল কারখানাগুলো বা হাই লেভেলের বোল্টু সম্পূর্ণ জন্তুগুলোতে কত অটো সার্কিট ব্যবহার করা হয় কত কন্ট্রোল বক্স ব্যবহার করা হয় কত ওয়ার্ডের মেনসুইচ ব্যবহার করা হয় কত লোডে কত সার্কিট ব্রেকার এসব নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আলোচনা হবে আশা করি সেই ভিডিওটা অবশ্যই দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আশা করি সঙ্গে থাকবেন ভালো থাকবেন